বাড়ির পাশে বেতের আজ হাল জুইরাছে তো বেলা হই দেওরা যায় আজ পান্তা খাই না আইসা রে দেবর আমি পাই গেছি আগেই রেডি গামছা মাথায় দে মাশাআল্লাহ কিউট 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 বয় দেব ওরে বাড়ির পাশে সারা জীবন শুধু নারীদেরই দোষ ত্রুটি ধরে যায়, কিন্তু এখানে যে এত সুন্দর সুন্দর দর্শক এসেছেন, আপনাদের যাদের ঘরে বউ আছে, আমার ভাবিকে আর যে দাদা ডান্স করছে তার কি বউ আসছে এখানে? আসে নাই তাই না? তো দাদা যে এই যে আমার সঙ্গে যে দেবরের পাটে নাচ করতেছে, যদি দাদি জানতে পারে তাহলে কি করবে? ওনার জন্য দরজার খিলকি খুলবে? খুলবে না তাই না? তো দাদু যে আমার কি জিনিস? আরে পুরুষ নষ্ট হয় দাওরা আমার
আজকে মঞ্চে সবচাইতে সেরা নায়ক এটাই, ঠিক আছে না? এই যে আমার আপনার পছন্দ হয়, পছন্দ হয় নাকি? জোরে বলবেন, ওনারা সবাই শুনবে যে আমারও পছন্দ হয় নাকি। এই যে রসের এটাই আজকে আমার দেব। বড়দের হারানোর ভয় থাকে, ছোট মানুষের কিন্তু হারানোর ভয় নেই। এই যে দেবর, আপনি যদি মুখ লোকান তাহলে আমি যাব কোথায়? আমার কি আপনার পছন্দ হয়েছে? জোরে বল। সর্বনাশ, এর মেধা শক্তি কিন্তু অনেক হাই পাওয়ার, ঠিক আছে না? ও মাসিয়া কান্তি বাড়ি ওর, যাই হোক, ও এখন আপনাদের সামনে আপনারা বুঝতেই পারেন না ওর চালাকি। ও আপনাদের দেখে লজ্জা করে ও নিজের ওয়েটটা ধরে রাখার জন্য বলেছে পছন্দ হয়নি, ও তো আমাকে ভালোবাসে। ওরে স্বামী আমার যেমন ক্ষেত নষ্ট